আজকের মার্কেট আমাদের প্রায় বাংলাদেশ টাকা যদি কনভার্ট করি তখন হচ্ছে প্রায় 22,000 টাকা প্লাস মার্কেট করা হয়েছে এই সিম্পল এই মার্কেটটি। হে ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, কী অবস্থা আপনাদের? আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। টুডে আই এম গোনা শো ইউ দুবাইতে আপনি মার্কেট করার জন্য কত টাকা আপনাকে গুনতে হবে। যখন বাংলাদেশ থেকে মানুষ প্রবাসে যেত তখন হচ্ছে প্রতিনিয়ত তারা মার্কেট করে নিয়ে যেত, বাট সিন্স দেন আই হ্যাভ এ কোয়েশ্চেন, তারা বিদেশ যাওয়ার সময় কেন মার্কেট করে নিয়ে যেতে হবে, ওই দেশে কি মার্কেট নেই? আর আজকে সেই আমার নিজের কোয়েশ্চনটার অ্যান্সার আমি নিজেই আপনাদেরকে দেবো। হোয়াট এভার গাইজ, চলে আসলাম মার্কেটে। অ্যান্ড মার্কেটে আসার পরে হচ্ছে নিজের জন্য ফ্যান দেখতেছি, অ্যান্ড ইয়াসা জানাতকে বললাম পাপার জন্য ফ্যান দেখো, অ্যান্ড মেয়ে ফ্যান দেখতেছে আমার জন্য, বাট আমার পছন্দ হচ্ছে না, মেয়েরও পছন্দ হচ্ছে না, একটা ধরছে আবার একটা রাখছে। অ্যান্ড ফ্রেন্ড এখানে পছন্দ হলো না, দেখতেছি শার্ট, অ্যান্ড শার্টটা দেখার পরে হচ্ছে আমার গায়ে আপনারা যে শার্টটা দেখতেছেন এই শার্টটা হচ্ছে আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে হচ্ছে ফরে ফেললাম, ফরার পরে হচ্ছে এই শার্টটা আমার জন্য পারফেক্ট। অ্যান্ড দেন হচ্ছে আমি আর একটা শার্ট দেখতেছি, যেহেতু অলমোস্ট আমি শার্ট নেবো 2-3, অ্যান্ড এই শার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বাট একটা কারণ হচ্ছে নিচ্ছি না, সেটা হচ্ছে আমার অনেক বেশি লং হচ্ছে, আর লং শার্ট আমি পরি না, কারণ হচ্ছে লং পরলে কেমন জানি লাগে। অ্যান্ড দেন আমি আবার ফ্যান দেখতেছি, আর ফ্যান আমি মিলাতেই পারতেছি না, কারণ দোকানে আসলে একটা জিনিস হচ্ছে পুরো মাথাটা ঘুরে যায়, এটা নিবো না ওটা নিবো, ওটা নিবো না ওটা নিবো। তখন হচ্ছে একটা শপের সেলসম্যানকে ডাকলাম, ডাকার পরে হচ্ছে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার এখানে কি সিরাপাটা ফ্যান রয়েছে কিনা, বাট উনি যেটা আমাকে দেখালো ওটা আমার একদমই পছন্দ হলো না। অ্যান্ড দেন উনি আমার ভিডিও দেখছে যে আমি ভিডিও করতেছি, অ্যান্ড দেন উনি কি বললো, উনি বলতেছে আমি নাকি টিকটক করি, তারপর কি হলো দেখুন। আপনি তো করেন? হ্যাঁ করি, শুধুমাত্র আমার যে ইউটিউবের ভিডিও গুলো প্রমোশন করার জন্য, ঠিক আছে। আর উনি বলতেছে কি, যখন মানুষ বলে ভাই আপনি কি টিকটকের জন্য ভিডিও করতেছেন, তখন আমার কাছে একটা প্রশ্ন জাগে যে ভাই পৃথিবীতে কি শুধু টিকটকই রয়েছে? যাই হোক, এখান থেকে হচ্ছে আমাদের কিছু কেনাকাটা শেষ, অ্যান্ড দেন নিচে আসলাম। নিচে আসার পরে হচ্ছে কাজু বাদাম নিচ্ছি খাওয়ার জন্য, অ্যান্ড মাঝে মধ্যে এটা খাওয়া অনেক বেশি ভালো। অ্যান্ড দেন হচ্ছে আমরা নিচে হচ্ছে বাজা বুট, আর বুট খেতে অনেক বেশি ভালো লাগে যখন ফ্রি থাকে। আর গাইজ একটা কথা বলতে হয়, আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ শুনতেছেন, সেটা হচ্ছে ফাকির কিছুর নিচে। আজকে আমি এমন একটা পরিবেশে বসে হচ্ছে বয়েজ ওভার দিচ্ছে, অ্যান্ড ন্যাচারাল একটা সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি আমার বয়েজ ওভার সাথে সাথে। আজকে ব্যাকগ্রাউন্ডের আওয়াজটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, চলে আসলাম আবারও ইয়াসা জানাতের জন্য, নিয়েছি আমরা মোজা, মোজা নেওয়ার পরে চলে আসলাম ক্যাশে, ক্যাশে হচ্ছে পেমেন্ট করলাম, পেমেন্ট করার পরে চলে আসছি আবারও একটা শপে, যেহেতু আমার ফ্যান নেওয়া বাকি ছিল। অ্যান্ড এখানে এসে আবারও তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমার জন্য একটা সিরাফাটা ফ্যানের প্রয়োজন, তো উনি হচ্ছে গিয়ে আমার জন্য সিরাফাটা ফ্যান নিয়ে আসছে। অ্যান্ড যেগুলো আমাকে দেখাচ্ছে এগুলো দেখে আমি হতভম্ব হয়ে গেছি, কারণ হচ্ছে একটা ফ্যানটাও আমার পছন্দ হচ্ছে না। অ্যান্ড দেন হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করার কথা ছিল, তাহলে চলুন আজকে এই বিষয়টা শেয়ার করি। আপনারা এই প্যান্টটার প্রাইস দেখলে আপনারা পুরোটা অবাক হয়ে যাবেন, তাহলে চলুন দেখা যাক আজকের এই প্যান্টটার দাম কত। আর এই প্যান্টটার দাম হচ্ছে মাত্র 75, আর বাংলাদেশি টাকায় অলমোস্ট ফোরে যায় প্রায় 3,500 টাকার মতো। এত টাকা দিয়ে একটা ফ্যান যদি কিনতে হয় তাহলে এই দেশে আর কিছু থাকে? যাই হোক, মনে মনে ভেবে নিলাম যেহেতু এই দেশে আছি তখন বাংলাদেশি হিসাব করে কোনো লাভ নাই, তখন হচ্ছে অন্য একটা ফ্যান নিয়ে নিলাম, কারণ সিরাফাটা যেহেতু আমার পছন্দ হচ্ছে না। অ্যান্ড দেন চলে আসলাম হচ্ছে ইয়াসার জন্য একটা জামা নেওয়ার জন্য, আর এই জামাটা হচ্ছে ইয়াসার জন্য নিয়েছি, অ্যান্ড নিয়ে হচ্ছে তার হাতে দিলাম, সে অনেক বেশি খুশি হয়ে গেছে জামাটা দেখে, অ্যান্ড অনেক বেশি দুষ্টামি করতেছে। গাইজ মজার বিষয়, যখন আমি উপরে যাচ্ছিলাম তখন আমার চোখে পড়লো এই টেলিফোনটা, তখন একটা সেলসম্যানকে বললাম যে আপনারা এত টাকা কেন রাখ, আপনাদের নামে আমি কমপ্লেন করবো, যাক দুষ্টামি করলাম। এইদিকে ইয়াসা জানাত উপরে আসার পরে হচ্ছে সে এক একটা করে জুতা চেঞ্জ করতেছে, এক একটা করে পড়তেছে, বাট একটাও তার পছন্দ হচ্ছে না, একটাও তার পায়ে লাগতেছে না, দ্যাটস এ রিজন, বাট অনেক বেশি বড় হচ্ছে এই জন্য হচ্ছে আবার রেখে দিচ্ছে, ঠিক আছে। মানে মজার বিষয় হচ্ছে এগুলা, যাই হোক বাচ্চা মানুষ একটু দুষ্টামি করবে। অ্যান্ড দেন হচ্ছে আমার ভাইয়ার জন্য জুতা দেখতেছি, অ্যান্ড তার আগে হচ্ছে আমি নিজে লাগাই দেখলাম যে আমার পায়ে লাগে কিনা, বাট এগুলো হচ্ছে রাফিওসের জন্য, আর এই রাফিওসের জন্য এই জুতাটার দাম বাংলাদেশে প্রায় 1,000 টাকার মতো। আর বাংলাদেশে 1,000 টাকা দিয়ে হাই কোয়ালিটির জুতা পাওয়া যায় যেটা হচ্ছে এক বছর পরলেও কিছু হয় না। যাই হোক কিছু করার নাই, এখন নিতে হবে, কিন্তু ভাইয়ার এটা পছন্দ হয় নাই, দেন ওগুলো ক্যান্সেল করে হচ্ছে অন্যগুলো নিয়ে নিল। অ্যান্ড সাথে সাথে দুষ্টামি করার জন্য ভাইয়া একটা পড়লো আর আমি একটা পড়লাম, অ্যান্ড দুই ভাই দুইটা পরে হচ্ছে একটু দুষ্টামি করলাম। ও মাই গড গাইস, আপনারা যদি দেখেন যে আজকের মার্কেট আমাদের প্রায় বাংলাদেশ টাকা যদি কনভার্ট করি তখন হচ্ছে প্রায় 22,000 টাকা প্লাস মার্কেট করা হয়েছে এই সিম্পল এই মার্কেটটি। আপনারা অনেকে অবাক হবেন, কিন্তু অবাক হওয়ার কিছু নাই, এটাই সত্যি, এটাই বাস্তব। আর আপনাদেরকে আজকের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য এই ভিডিওটি, যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।